মানব মন কৌতূহলী। মানব মনে সর্বদাই নানা প্রশ্নের আনাগোনা করে চলেছে। মানুষের আত্মজিজ্ঞাসা সুনির্দিষ্ট রূপই হলো হচ্ছে গবেষণা। গবেষণা হলো সত্য অনুসন্ধানের প্রক্রিয়া। গবেষণার মাধ্যমে তত্ত্ব ও তথ্যের উত্থাপন বা উদ্ভাবন হয়ে থাকে। কিন্তু এই গবেষণা প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে বা সমাপ্তির পর্যায়ে নিয়ে যাওয়ার আগে কতগুলো জিনিসের দিকে বা বিষয়গুলো কিন্তু অন্তর্ভুক্ত করা বা সেগুলো সুনিষ্ঠ আকারে বর্ণনা করা কিন্তু ভীষণভাবে দরকার। তার মধ্যে দুটি উল্লেখযোগ্য দিক হচ্ছে গিয়ে গবেষণার উদ্দেশ্য এবং গবেষণার প্রশ্ন, রিসার্চ অবজেক্টিভ অ্যান্ড রিসার্চ কোয়েশ্চেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে রিসার্চ অবজেক্টিভ অ্যান্ড রিসার্চ কোয়েশ্চেন। তো বন্ধুরা, আমি কৌশিক দাস, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল গিডিস ই পাঠশালাতে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আর সময় নষ্ট করবো না, এবারে আমরা আসি আমাদের আজকের টপিক, কনসেপ্ট অফ রিসার্চ কোয়েশ্চেন অ্যান্ড রিসার্চ অবজেক্টিভ। ঠিক, তো প্রথমে আমরা শুরু করছি কনসেপ্ট অফ রিসার্চ অবজেক্টিভ, মানে গবেষণার উদ্দেশ্য বলতে আমরা কী বুঝি। একটা গবেষণা পত্র যখন তৈরি হয় বা তারও আগে একজন রিসার্চার বা গবেষক যখন তার গবেষণার পত্র বা তার সমস্যাটাকে নির্বাচন করে, সেই নির্বাচিত সমস্যা কোন পথে এগোবে বা কীভাবে বা কী অনুসরণ করে বা কোন দিকে সে এগোবে সেটাকে নির্ধারণ করার জন্য রিসার্চ অবজেক্টিভ ভীষণভাবে সাহায্য করে। যে কোনো একটা গবেষণা, সে গবেষণা হচ্ছে গিয়ে ঐতিহাসিক হোক, বর্ণনামূলক হোক, হ্যাঁ, কিংবা কোয়ালিটেটিভ বা কোয়ান্টিটেটিভ, সে যে ধরনের গবেষণা, প্রত্যেক গবেষণায় কিন্তু রিসার্চ অবজেক্টিভ হচ্ছে গিয়ে অপরিহার্য। রিসার্চ অবজেক্টিভ হচ্ছে একটা গবেষণার সুনির্দিষ্ট পথ নির্দেশ করে থাকে। যে কোনো গবেষণায় রিসার্চ অবজেক্টিভ একটার অধিক থাকতেই পারে, সেখানে দুটো তিনটে পাঁচটা থাকতেই পারে। রিসার্চ অবজেক্টিভ হচ্ছে গিয়ে যে কোনো গবেষণায় একজন গবেষক কোন দিকে অগ্রসর হবে, কীভাবে তার কার্যটাকে সে এগিয়ে নিয়ে যাবে, কীভাবে সে তার কার্যটাকে সমাপ্তির পথে এগিয়ে নিয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু রিসার্চ অবজেক্টিভ তাকে ভীষণভাবে সাহায্য করে। যে কোনো গবেষণাপত্রে লিটারেচার রিভিউয়ের পরে কিন্তু রিসার্চ অবজেক্টিভ লেখা হয়ে থাকে, এবং এর প্রধান উদ্দেশ্যই হচ্ছে গিয়ে একটা রিসার্চ প্রজেক্টকে তথ্য সংগ্রহ, তার বিশ্লেষণ এবং তার উপসংহারের দিকে নিয়ে যেতে সাহায্য করা। তাহলে এটা হচ্ছে গিয়ে রিসার্চ অবজেক্টিভ। এবার কয়েকটা এক্সাম্পল দেওয়া যেতেই পারে, যেমন ধরো বলতে পারি যে কোনো একটা, ধরুন জেন্ডার ইনইকুয়ালিটির উপর টপিক, সেখানে আমি বলতেই পারি যে রিসার্চ অবজেক্টিভ হতেই পারে যে টু ফাইন্ড আউট দ্য কজেস বিহাইন্ড দ্য জেন্ডার ইনইকুয়ালিটি ইন ইন্ডিয়া, কিংবা ধরুন কোনো হিস্টোরিক্যাল রিসার্চ, লাইক ধরুন কোনো মনীষী লাইক বিদ্যাসাগর। বিদ্যাসাগরের ক্ষেত্রে আমরা কী বলতে পারি যে ধরুন টু ফাইন্ড আউট দ্য রোল অফ বিদ্যাসাগর ইন প্রাইমারি অ্যান্ড কলেজ এডুকেশন, কিংবা বলতে পারি যে টু ফাইন্ড আউট দ্য রোল অফ বিদ্যাসাগর ইন ওমেন্স এডুকেশন। তো এইভাবেই সাধারণত আমরা অবজেক্টিভ লিখে থাকি। এইভাবে যে অবজেক্টিভ লিখলাম, এইবারে আমি অগ্রসর হব কোন দিকে, না আমি অগ্রসর হব যে বিদ্যাসাগর প্রাথমিক শিক্ষা এবং কলেজীয় শিক্ষা তার অবদান কী ছিল সেটাকে সন্ধান করতে, কিংবা বিদ্যাসাগর নারী শিক্ষায় কী কী অবদান রেখে গেছেন সেইগুলো দিকগুলো শনাক্ত করতে। তো সেই জন্যই বলছি যে রিসার্চের যদি একটা নির্দিষ্ট উদ্দেশ্য আমরা আগে থেকে প্রণয়ন না করে নিই, তাহলে আমাদের গবেষণা কোন পথে এগোবে বা আমরা কীভাবে গবেষণা সমাপ্তির দিকে এগিয়ে যাব বা কীভাবে বা কোন পথে এগোবো, খুব সহজ ভাষায় কোন পথে এগোবো, সেটা কিন্তু আমাদের পক্ষে খুব মুশকিল হয়ে দাঁড়াবে। তাই জন্যই বলছি যে কোনো গবেষণা রিসার্চ অবজেক্টিভ কিন্তু ভীষণ একটা প্রয়োজনীয় জিনিস। এইবার আমরা আসবো হচ্ছে গিয়ে রিসার্চ কোয়েশ্চেন্স। তো খুব সহজ ভাষায় বলি রিসার্চ কোয়েশ্চেনটা কি। রিসার্চ কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে কোনো গবেষণা সেটা কোয়ান্টিটেটিভ হোক কিংবা কোয়ালিটেটিভ হোক, যে কোনো গবেষণায় যখন আমরা আমাদের যে উদ্দেশ্যগুলো আমরা প্রণয়ন করেছি বা যে লক্ষ্য নিয়ে আমি গবেষণা করতে চলেছি বা করছি,
সেইগুলোকে যখন আমরা প্রশ্ন আকারে উপস্থাপন করছি তখনই সেটা হয়ে যাচ্ছে রিসার্চ কোয়েশ্চেন। যেমন আমি একটু আগেই বললাম, টু ফাইন্ড আউট দ্য রোল অফ বিদ্যাসাগর ইন প্রাইমারি অ্যান্ড কলেজ এডুকেশন, এটাকে যদি আমি রিসার্চ কোয়েশ্চেনে ট্রান্সফর্ম করি তাহলে কী দাঁড়াচ্ছে? না, দাঁড়াচ্ছে হচ্ছে কি, ইজ দেয়ার এনি কন্ট্রিবিউশন অফ বিদ্যাসাগর ইন দ্য ডেভেলপিং অফ প্রাইমারি অ্যান্ড কলেজ এডুকেশন। কিন্তু আমি একটু আগে বললাম যে টু ফাইন্ড আউট দ্য রোল অফ বিদ্যাসাগর টু ডেভেলপমেন্ট অফ ওমেন এডুকেশন বা টু ফাইন্ড আউট দ্য রোল অফ বিদ্যাসাগর ইন ওমেন এডুকেশন। এবার যদি এটাকে কোশ্চেন আকারে রূপান্তর করে তাহলে কী দাঁড়ায়? তাই দাঁড়াচ্ছে যে ইজ দেয়ার এনি কন্ট্রিবিউশন অফ বিদ্যাসাগর অ্যাজ আ রিফর্মার অফ ওমেন এডুকেশন। কিংবা এর থেকে আরও বলতে পারি, যেমন টু ফাইন্ড আউট দ্য রোল অফ বিদ্যাসাগর ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, যদি এটাকে যদি আমি প্রশ্ন আকারে রূপান্তর করি তাহলে কী দাঁড়াচ্ছে? না, দাঁড়াচ্ছে ইজ দেয়ার এনি কন্ট্রিবিউশন অফ বিদ্যাসাগর টু ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। মানে এক্ষেত্রে আমরা উদ্দেশ্যগুলোকে প্রশ্ন আকারে উপস্থাপন করছি এবং এই রিসার্চ প্রশ্নগুলোই কিন্তু আমাদের তথ্য বিশ্লেষণ, তথ্য সংগ্রহ এবং তথ্যের যে প্রকৃত নেচার সেটাকে খুঁজে পেতে কিন্তু সাহায্য করে। যে কোনো গবেষণায় রিসার্চ কোয়েশ্চেন কিন্তু ভীষণ ভীষণ রকমের কার্যকরী ভূমিকা কিন্তু গ্রহণ করে থাকে। যে কোনো ধরনের স্টাডিজ হতে পারে, সেই স্টাডিজটা ধরুন কোয়ালিটেটিভ হোক বা কোয়ান্টিটেটিভ হোক বা আরও অন্য কোনো ধরনের রিসার্চ হোক, কিন্তু একটা কথা বলি যে সব কোয়েশ্চেনের মানে সব রিসার্চের ক্ষেত্রে কিন্তু আমরা রিসার্চ কোয়েশ্চেন সাধারণত দেখতে পাই না। অনেক কোয়েশ্চেন মানে অনেক রিসার্চে কী হয়, হাইপোথিসিস রাইট হয়, মানে হাইপোথিসিস লেখা হয় বা প্রকল্প গঠন করা হয়, তো সেখানে অনেক সময় সেগুলোকে সামনে রেখে হচ্ছে গিয়ে রিসার্চাররা হচ্ছে গিয়ে তার গবেষণা কার্যকে চলায় বা সেগুলোর মধ্যে বা বিভিন্ন চলকের মধ্যে সম্পর্ক আছে কি না সেটাকে সামনে রেখে তার অনুসন্ধান কার্য চালায়। কিন্তু বহু ক্ষেত্রে গবেষকরা কিন্তু এই উদ্দেশ্যগুলোকে প্রশ্ন আকারে রূপান্তর করার পর এই প্রশ্ন খোঁজার দিকেও কিন্তু তাদের গবেষণা মানে মানে এই যে প্রশ্নগুলো উত্থাপন করা হলো এই প্রশ্নগুলোর প্রকৃত সমাধান বা প্রকৃত উত্তর খোঁজার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য বা ডাটা সংগ্রহ এবং সেটা বিশ্লেষণ করেও কিন্তু গবেষকরা তাদের যে রিসার্চ কনক্লুশন বা তাদের যে ফাইন্ডিং সেই দিকে কিন্তু অগ্রসর হয়। ঠিক আছে, তো এই যে রিসার্চ কোয়েশ্চেন্সগুলো আছে এগুলো ভেরিয়াসভাবে বা ভেরিয়াস আউটলাইন্স ওয়াইজ বা স্টাডি ওয়াইজ এক এক জায়গায় এক এক রকমভাবে লেখা হয়। কিছু কিছু গবেষণা যেমন ধরন যেমন পাল্টায়, যেমন আমি যে বিষয়ে গবেষণা করব সেই বিষয়ে গবেষণা সেখানে কী ধরনের গবেষণা হবে সেই অনুযায়ী যেমন আমরা ফ্রেমিং বা ডিজাইনটা করে থাকি, ঠিক তেমনি হচ্ছে গিয়ে রিসার্চ কী ধরন বা কী প্রকৃতি হবে সেই অনুযায়ী কিন্তু রিসার্চ কোয়েশ্চেন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এবং যেগুলোকে সামনে রেখে কি আমি একটু আগেই বললাম, যেগুলোকে সামনে রেখে একজন গবেষক তার গবেষণা কার্য চালায় এবং প্রয়োজনীয় তথ্য এবং ডাটা বিশ্লেষণ করে তার যে ফাইন্ডিংস সেই ফাইন্ডিংসের দিকে হচ্ছে গিয়ে এগিয়ে যায়। তাহলে আশা করছি যে তোমরা রিসার্চ অবজেক্টিভ এবং রিসার্চ কোয়েশ্চেনের যে কনসেপ্ট সেটা বুঝেছো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যেখানে আমরা আলোচনা করলাম কনসেপ্ট অফ রিসার্চ অবজেক্টিভ অ্যান্ড রিসার্চ কোয়েশ্চেন। আশা করি তোমরা সবাই সেটাকে বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি কোনো ডাউটস থেকে থাকে তাহলে ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে হচ্ছে কি আমাকে জানাতে পারো, তাহলে আমি চেষ্টা করবো তোমাদেরকে আমার মতো করে বোঝানো। এবং আমার একটি ওয়েবসাইট আছে, সেটা আমি আগেই বলেছি যে www.kdsepathshala.com, সেখানেও হচ্ছে গিয়ে আমি বিভিন্ন রকম মেটেরিয়ালস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ইয়ার্স তার সাথে অনেক কিছু হচ্ছে গিয়ে আপলোড করি, সেখান থেকেও তোমরা তথ্য পাবে। তাছাড়া আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে, সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়েও কিন্তু আমার সাথে কানেক্ট হতে পারো। যেখানে যদি কোনো বিষয় দরকার থাকে বা কোনো টপিক, যে কোনো টপিক হতে পারে, রিলেটেড কোনো ইনফরমেশান আমার থেকে প্রয়োজন হয় তাহলে সেখানে আমি সেটা তো প্রোভাইড করতে পারবো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর এট রিলেটেড টপিক যেটা আমি এক্ষুনি বললাম সেই রিলেটেড টপিকও কিন্তু তোমরা আমাদের আমার যে ভিডিও যে ডেসক্রিপশন বক্স সেই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ভিডিওটা মানে যে নোটসটা সেই মেটেরিয়ালসটা কিন্তু ডাউনলোড করে বা লিখে নিতে পারো। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ।